সবশেষ গেল 12ই ফেব্রুয়ারি মাসনা পেরুতে আবারো এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা এবার বসছেন জরুরি মিটিংয়ে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকের প্রায় সবাই যেখানে মূল এজেন্ডা তিনটি প্রধান নির্বাহী ও প্রধান অর্থকর্মকর্তা বার্ষিক আর্থিক প্রতিবেদনের অনুমোদন এবং গঠনতন্ত্রের একটি ধারা সংশোধন আলোচনা হতে পারে এর বাইরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 2022 সালের জুনে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল বিসিবির এজিএম এর প্রায় 20 মাস পর আগামী 31 মার্চ আবারও অনুষ্ঠিত হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা 9 মার্চের বোর্ড মিটিংয়ে জানিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা মূলত এজিএম এর আগের বোর্ড মিটিংয়ে বেশ কিছু বিষয়ের অ্যাপ্রুভাল নিতেই বিসিবির এই সভা সিম্পল তিনটা এজেন্ডা আছে একটা হচ্ছে অ্যাপ্রুভাল অফ অ্যামেন্ডমেন্ট ইন দ্য ক্লজ 6.17 একটা অ্যামেন্ডমেন্ট আসবে আর কি 6.17 এর সিও এ সিএফও রিপোর্ট অ্যাপ্রুভাল বোর্ড মিটিং থেকে পাস করাইতে হয় এজিএম হচ্ছে 31 মার্চ সব ঠিক থাকলে স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হচ্ছে চলতি বছরের জুনে তার আগে টেন্ডার সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে শনিবারের বোর্ড মিটিং এ এর মধ্যে ইউআই হয়েছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং সেখানে একটা শর্টলিস্টেড বিডার হয়েছে আমরা আগামী মাসে মানে এই মাসের মধ্যেই টেন্ডারিং কন্ট্রাক্টর টেন্ডারিং প্রসেসে চলে যাও ফাইনাল টেন্ডারিং এর বাইরেও গুরুত্ব পেতে পারে পহেলা জুন থেকে শুরু হওয়া টাইগারদের টি-20 বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানা গেছে ভিন্ন কন্ডিশন হওয়ায় খানিকটা আগেই সেখানে যাবে বাংলাদেশ দল এজেন্ডায় না থাকলেও আলোচনা হতে পারে বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত মূল্যায়ন কমিটির প্রতিবেদন নিয়ে এর বাইরেও কোড অফ কন্ডাক্ট না মেনে বিপিএল নিয়ে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের নেতিবাচক মন্তব্য নিয়েও আলাপ হতে পারে বিসিবির বোর্ড মিটিং এ মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা